ভালোই ভালো সইটা করে দিন। তা না হলে জমি কিভাবে খালি করতে হয় আমাদের খুব ভালো করে জানা আছে। খটকা আমার কাল সকালেই লেগেছিল। ওরা যেভাবে তোমার বাড়ির দিকে দেখছিল ব্যাপারটা মোটেই আমার ভালো লাগে। তবে আর ধারে কাছে গেসবে বলে মনে হয় না। আরে তুমি কোন যুগে পড়ে আছো বলো তো? তুমি চেনো ওরা কি জিনিস? ব্যাপারটা এখানে শেষ ভাবলে তুমি কিন্তু ভুল ধারণায় আছো। ওদের নজর যখন একবার তোমাদের উপর পড়েছে তখন জল কিন্তু অনেক দূর গড়াবে। যদি কিছু ঘটে তখন দেখা যাবে। দেখো ক্যাপ্টেন, এই ব্যাপারটা নিয়ে আর আমি ভাবতে চাই না। তার মানে তুমি মুখ বুঝে এই অন্যায়টা মেনে নেবে? এই প্রশ্রয়টা ওদের তুমি দিও না, ওরা কিন্তু আরো আরো পেয়ে বসবে। তাহলে তুমি বলো এখন কি করব? থানায় চলো, পুলিশকে সব জানিয়ে একটা এফআইআর করে আসি। হুলিগানদের কোনো বিশ্বাস নেই, পুলিশ গিয়ে চমকে দিলে ওরা একটু সমঝে বুঝে চলবে। উল্টোটাও তো হতে পারে ক্যাপ্টেন, ওরা আরো খেপে গিয়ে আবার চড়াও হলো। কি দরকার? দরকার আছে বাবা, অন্যায়ের প্রতিবাদটা সাথে সাথেই করা উচিত। কেউ গায়ের জোর দেখিয়ে যা খুশি তাই করে পার পেয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আর আমরা কিন্তু এই ব্যাপারটা শুধু থানায় নয়, পঞ্চায়েতেও জানাবো। কি ক্যাপ্টেন, কাল রাতে তার মানে সব সত্যি এরা আমাকে বলেনি? কিছু তো একটা হয়েছে যেটা যেটা আমাকে আমাকে জানতে হবে। আমাকে সত্যিটা ঠাকুর ঠাকুর দেখেছো, এরা আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না ঠাকুর। আজ তুমি নিজের মতন করে খেয়ে নাও, আমাকে একটু দিকটা যেতেই হবে ঠাকুর, জানতেই হবে কিছু একটা হয়েছে ঠাকুর। ঠাকুর তুমি তুমি খেয়ে নাও, আমি আমি দেখে আসছি। কার বিরুদ্ধে এফআইআর করবো ক্যাপ্টেন? নন্টে, সে তো আমার ছাত্র ছিল। হ্যাঁ, সঙ্গে পড়ে কালকে একটু ও বিয়ে করে ফেলেছে বটে, কিন্তু তার জন্য তুমি তাকে এখনো ছাত্র বলে মানো, কিন্তু সে কি তোমাকে এখনো স্যার বলে মানে? হ্যাঁ, কাল তো সে আমাকে স্যার বলেই ডাকলো। তারপর কি করেছিল বাবা? চলো আস্তে আস্তে কথা বল, মার কানে গেলে কিন্তু আর দেখতে হবে না। কিসের কিসের ভয় তুমি পাচ্ছ ঈশ্বর? তুমি যদি ভয় পাও তাহলে ওদের সাহস তো আরো বাড়বে। ভয় নয় আর এসবে আমি ভয় পাইও না, কিন্তু যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমি আর ভীমরুলের চাপে খোঁচা দিতে চাই না। তুমি তো আমাদের শিখিয়েছো বাবা, যে কেউ ভুল করলে তার ভুলটা তখনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, আর আজ তুমি বলছো? শোন চারু, একটু ভেবে দেখ, নুনটের কি এত সাহস হওয়ার কথা? ওর পেছনে নিশ্চয়ই এমন কেউ আছে যারা ওদের দিয়ে এসব কাজ করাচ্ছে। অভিযোগ যদি করতেই হয় তাদের বিরুদ্ধে করা উচিত। বেশ, বলো বলো বলো, কি মনে হয় তোমার, কে আছে এর পেছনে? জানি না। এই জানিস না মানে কি বল? সত্যি বলছি, মাকে ফাঁকি দিবি তোরা? হ্যাঁ, অনেক কথা আমার কানে এসেছে, বল কি হয়েছিল কাল রাতে বল। মা বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই। মিথ্যে কথা, তুই এড়িয়ে যাচ্ছিস। আরে কি মুশকিল, সকালবেলা এইভাবে ঘুম থেকে তুললে তুমি ছাড়ো ভাল লাগছো। এই এই দুগা দুগা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি কথাটা আমাকে বল, নইলে কি তুই মুখে ঠাক্কা দিচ্ছিস? কি বলবি যে দেব ঘুম করে? মনে পড়েছে মনে পড়েছে, তাহলে বল বল, বলছি বল বল। কাল রাতে জানো তো আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, দেখেছি কতগুলো ছেলে বাবাকে ধরে মারছে, আর জানো মা দিদি আছে। এক চড় মারবো, আমাকে যে মিথ্যে মিথ্যে কথা বলছে, আমি ভয় মরছি, ও আর আমাকে স্বপ্নের মিথ্যে মিথ্যে গল্প শোনাচ্ছে। তোকে নিয়ে আমার বাবা বাবা কি করবে? বাবাকে ডেকে কি হবে? বাবা বাঁচাবে তোকে? বাবার মতো দিদির মতো ও আমাকে যে কথা লুকাতে শিখেছে। দাঁড়া, তোর আজকে ব্যবস্থা করছি। হাত পাকাটা কোথায়? হাত পাকা মানে হাত পাকাতে কি করবে? তোর পিছে মা 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 ম
বলছি যে হঠাৎ মেয়ের উপরে এইভাবে শোনো তুমি আর এই তোমার বড় মেয়ে এই দুজনে মিলে না এটা বারোটা বাজাচ্ছ না আমি তো কেউ নেই এই সংসারে আমার তো কোনো গুরুত্বই নেই এখানে এই দেখো মহা মুশকিলে পড়া গেল এই সব কথা আবার কেন মানে কি হলো উঠান এত ইমোশনাল হলে কি করে হবে আরে কি হয়েছে সেটা তো পরিষ্কার করে বলতে হবে বলেও কি কোনো লাভ আছে দাদা এই বাড়ি থেকে আমার কোনো গুরুত্ব আছে নাকি আমার কথা এর এক কান্দে শুনে এক কান্দে বার করে দেয় আপনি বলুন আমি কতবার বলেছিলাম যে অত দূরে মিত্রকে পড়তে পাঠিও না তবু তো দেখুন এই জন্য বলেছিলাম আস্তে কথা বল বিজ্ঞাপন শুনতে বেঁচে আরে দিদিয়াই বলেছে জোরে জোরেই বলেছে এই 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 ও ভাবে কিছু চাপা দেওয়া যায় না গো আজ নয় কাল আমার পানি তো আসতোই ও শান্তি শান্তি বোঠান বোঠান একটু শান্ত কি করে শান্ত হব বলুন তো দাদা মিদুটো চিন্তা চিন্তা আমার মাথা খারাপ হয়ে যায় অত দূরে যায় সারাক্ষণ তো ভয় করে যে করে দিন যায় এক কথা বলে চলেছো প্রতিমা বাইরে দুনিয়াটা সত্যি অনেক পাল্টে গেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেকে পাল্টাতে পারোনি সেই ছোটবেলায় গুরুমশায়ের পাঠশালায় পড়াশোনা করেছো তারপর 18 বছর বয়স হয়ে যাবার পর বিয়ে করে এই সংসারে এসে ঢুকেছো ব্যাস তোমার হয়ে গেছে সে দোষটা কি আমার না আমারও প্রতিমা প্রতিমা এর জন্য আমিও দায়ী আমিও তোমাকে বাইরের দুনিয়াটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি আর সেই চেষ্টা তুমিও কোনোদিন করোনি দুটো মেয়ের মা হয়েছি এটা কম কথা ভেরি ট্রু ভেরি ট্রু চারু দুর্গার মতো দুটো মেয়ের জন্ম দেওয়া একে সহজ ব্যাপার কিন্তু এ তো গর্বের এ তো অ্যাচিভমেন্ট এতে সমস্যার কি হলো বোঠান সমস্যা আপনার বন্ধু ভাব নাই আচ্ছা দাদা আপনি বলুন আমাদের দুটো মেয়ে আছে ছেলে নেই ঠিক আছে দুটো মেয়ে তো আছে তাদের জোর করে ছেলে বানাবার কি দরকার বলুন তো পড়াশোনা শিখিয়ে ওদের দিগ্গজ বানাচ্ছে তুমি জানো ও পাড়ার একটা মেয়েকে না দিনের বেলা কতগুলো ছেলে তুলে নিয়ে গেছিল মেয়েটাকে যখন পাওয়া গেল তখন সে খালে এই দেখো আবার আমার আজে বাজে কথা ভেবে কষ্ট পাচ্ছে প্রতিমা বন্ধ করো আমি বলছি তোমাকে বন্ধ করো ঢেন হয়েছে সব বন্ধ করো মা কিসের ভয় তোমার এত কেন তুমি এত টেনশন করছো শুধুই আমরা মেয়ে বলে আচ্ছা মা ছেলেদের সাথে কি দুর্ঘটনা ঘটে না বলো আর সেরকম কিছু ঘটলে তারা কি সব কাজ কর্ম ফেলে বাড়িতে বসে থাকে ছেলে আর মেয়ের পার্থক্যটা কোথায় জানিস মেয়ের গায়ে দাগ লাগলে মরার পরে ওঠে না রে দাগ লাগার ভয় কি আমরা সব কাজ কর্ম ফেলে বাড়িতে বসে থাকবো আর মা দাগ লাগবে কেন এত সহজ বুঝি বাবা ছোট থেকে আমাদের শিখিয়েছে ভয়কে জয় করে এগিয়ে যেতে তুমিও তো একজন মেয়ে মা তোমাকে মা হিসেবে পেয়ে আমরা ধন্য ভয় কি মা আমরা কি কারোর চেয়ে কিছু কম কম কি রে বল বেশি তোর মা তো একেবারে চণ্ডী কি বললে তুমি কি বললে আমি রণচণ্ডী না হ্যাঁ রণচণ্ডী তো আমাকে কিছু বলো না আমাকে কিছু বলো না দেখি সব পানাম পুলিশ করছে সে শব্দ শুনতে পাচ্ছি না না তেমন কোনো ব্যাপার না না তেমন কোনো ব্যাপার না কি ভাবছো এই সব আমাকে না বললে আমার ভয় কমবে না গো না ওতে আমার ভয় আর বাড়ছে কিসের ভয় তোমার মা আমাদের সাথে দুর্গা আছে না 10টা হাত না থাক দুটো তো আছে সেটাই যথেষ্ট আর সে প্রমাণ তো কাল পেয়েছি তুমি নিশ্চিন্ত থাকো মা কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মা আর রাগ দুঃখ নয় এবার একটু হাসো কি হলো হাসো হাসো না হাসো না এইভাবে হবে না বুঝলি ক্যাপ্টেন এসো তো এসো আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধরায় ধুইয়ে বাবা, ওনারা আমাদের দলীয় কর্মী, তোমার সাথে কথা বলতে চাই। একটা ভালো খবর দেওয়ার জন্য আসা স্যার, আমার মেয়ে হয়েছে স্যার। এটা ভালো, খুব ভালো খবর, আনন্দের খবর। সবই আপনার আশীর্বাদ স্যার। আমার আশীর্বাদে মেয়ে হয় না, দায়িত্ব অনেক বেড়ে গেল। ওকে বড় করতে হবে, বিয়ে দিতে হবে, অনেক অনেক টাকা জোগাড় করতে হবে। আর তোমার কি ব্যাপার ভাই? আমার ছেলে হয়েছে স্যার, যমজ। আরে বাহ, যমজ ছেলে! ওদের নামকরণ স্যার আপনাকেই করতে হবে। আলবাত করব, আমাদের দলের দুজন যোদ্ধা বাড়লো। মেয়ের ওকে কিছু টাকা দিও, ছেলেকে খুব যত্নে বড় করবে। হ্যাঁ, আরে ছেলেদের তন্দুরুস্তি তো দেশের ভবিষ্যৎ। বাবা ছেলেদের ভবিষ্যতের কথা বলছে, আর আমরা মেয়েরা, আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, তাই না মা? এসব তুই কি বলছিস? হঠাৎ করে তোর কি হলো রে রিয়া? অনেক দিন ধরে দেখেছি, সহ্য করেছি, তারপর বলছি মা। জন্ম থেকে দেখে আসছি, আমার নেহার, পূজার, মিমির, আমাদের আদরটুকু তো দূরে থাক, বাবার চোখে আমাদের সামান্য সম্মানটুকু নেই। তুই ভুল বুঝছিস তোর বাবাকে। মানুষটা সময় কোথায় বল, যে বাড়ির সকলকে আলাদা করে। এটা কোনো কারণ নয় মা। কারণটা কি জানো? তোমার এই কুসংস্কার। বাবার পা ধোয়া জল খেয়ে দিন শুরু হয় তোমার। মা এসব করে তুমি কি প্রমাণ করতে চাও আমি সত্যি জানি না, কিন্তু বাবা,
বাবা কি করে পারে এসব করতে? আমাদের কথাটাই বাদই দিলাম, কিন্তু তোমাকে বাবা তো তোমাকেও তোমার যোগ্য সম্মানটুকু দেয় না মা। তুই ভুল বুঝছিস, আমি যা করি স্বেচ্ছায় করি। কি করে, তুমি কি করে এটা করতে পারো? মা তুমি যেটা করো সেটা এখনকার দিনে কোনো সুস্থ শিক্ষিত মানুষ করতে পারে বলে তোমার মনে হয়? উনি আমার স্বামী, আমার দেবতা, ওনার সম্পর্কে এসব শোনাও পাপ। ছি ছি ছি, মা তোমার এই ধারণা, আর তোমার জন্য কোথাও না কোথাও আমরাও পস্তাচ্ছি। আমি যা করি তা নিয়ে আমার মনে কোনো দোটা না কোনো দ্বিধা নেই, আমি নিজের কাছে পরিষ্কার। তাহলে আর কি, পান করো তোমার এই ভগবানের চরণামৃত। অনেক আদিখ্যাত হয়েছে, ছাড় আমাকে। মা তোমার এরকম মুখ দেখে কলেজে যেতে হবে বলো আমাদের? আমার তো ক্লাসে মনই বসবে না। পড়াশোনা করে তো একদম আমাকে উদ্ধার করে দিচ্ছ দুজনে, যেমন তোমরা তেমন তোমাদের বাবা। আমার কাছ থেকে যে তোমরা কত কিছু লুকোচ্ছো সে তোমরাই জানো। আচ্ছা মা, আজ যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে সেটা তো অন্য যে কারোর সাথে ঘটতে পারতো বলো? আবার যে ঘটবে না তার কি মানে আছে? আমার কাছে তো কিছু খুলে বলোও নি। আচ্ছা জেনে তুমি কি করবে বলো তো? হয় চেঁচামেচি করবে নালে টেনশন করবে। মা কালকে একটা খারাপ রাত গেছে, শুধু এটা জেনে রাখো এই অন্ধকার ঠিক সরে যাবে। মা না হলে বুঝবে কি করে বলো তো? মায়ের যন্ত্রণাটা কিসের? এত কিছু ঘটে গেছে, দুদিন না হয় কলেজে যেতিস না, কি হতো তাহলে? হ্যাঁ বল না কি হতো তাহলে? কেন যাবো না? শুধু তোমার টেনশন হচ্ছে বলে? হ্যাঁ আমার টেনশন হচ্ছে বলে, আমার টেনশন, আমার মনটা বড্ড। মা মা শোনো না, আরে মা আজ কলেজ কামাই করে যাবে না, আমাকে কলেজ যেতেই হবে। কেন যাবে না কেন? আরে ম্যাম বলেছে আমাকে এনসিসি জয়েন করতে হবে। এনসিসি? ন্যাশনাল ক্যাডেট কর্পস। তোমার ছোট মেয়ে প্যারেড করবে, ক্যাম্পে যাবে, রাইফেল চালানো শিখবে। কি বলছিস, দুর্গা করবে এসব? হ্যাঁ সাজ করে নাম রেখেছো দুর্গা, ও করবে না তো করবে কে? হ্যাঁ না গো মা, দিদি আমার পিছনে লাগছে। আরে ম্যাম জোর করে আমার নাম লিখিয়ে নিয়েছিল জানো, দূর পায়ে ব্যথা পেটে ব্যথা ডাক্তার বান করছে এসব বলে নাম কাটিয়ে দেবো। নাম যদি কাটিয়ে দিবি তো ধীর তো তুই যাচ্ছিস কেন? না গেলে তো নাম এমনি কেটে যাবে। না গো মা তুমি জানো না, ঠিকঠাক কারণ দেখাতে হবে। কি হলো, কি অবস্থা? হ্যাঁ দুর্গা নামের কলঙ্ক তুই, কাল যেটা করেছিস কোথায় সেটা একটু হাত পাকিয়ে নিবি। কি করেছে, কি করেছে ও? এই কি করছিস কালকে? না গো মা আমি কি কি করেছিস, কি করেছিস? হ্যাঁ কি করেছে ও? বাবা বাবা চারু, বাবা চারু দাঁড়া, চারু বাবা শোন শোন বাবা চলো, চারু চারু এই 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 চারু 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 শোন, তুই না আমাকে অনেক কিছু চেপে যাচ্ছিস। হ্যাঁ আমি পাপার থেকে কি দেখছিস, ভালো করলি না কাজটা, আমি কিচ্ছু জানতে পারছি না। মা তুমি ওসব নিয়ে এখন মন খারাপ করো না,
আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আজকে তাড়াতাড়ি ফিরব। হ্যাঁ আমরা সন্ধ্যের আগেই ফিরে আসবো, প্রমিস। চল কখন ফিরছিস সেটা আগে থেকে জানাস আমাকে, সেই মতো আমি স্টেশনে গিয়ে অপেক্ষা করব। ঠিক আছে হবে, এখন চলো, দেরি হয়ে গেছে, দুর্গা চল। সাবধানে যেও দুর্গা, দুর্গা দুর্গা। চল চল তাড়াতাড়ি চল। বাবারে কি ভিড়, এই দিদিয়া দাঁড়া।